আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সো নতুন ভিডিওতে নতুন করে আরও একটি চাকরির সার্কুলার নিয়ে এসেছে, যেটা হলো শক্তি ফাউন্ডেশন সম্পূর্ণ নতুনভাবে আরও একটি চাকরির সার্কুলার প্রকাশ করেছে, যে সার্কুলারটিতে বলা হয়েছে টোটাল 200টি পদে লোক নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করার সুযোগ রয়েছে। সো এই ভিডিওটির মাধ্যমে এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব, কিভাবে আবেদন করতে হবে, আবেদন করার জন্য কী কী প্রয়োজন হবে, কবে থেকে আবেদন করা শুরু হবে, কবে শেষ হবে, বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে জানতে পারবেন। পাশাপাশি নিয়মিত চাকরির সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন, যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে। সো এখানে দেখতেই পারছেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি সার্কুলারটি ওপেন করে রেখেছি, যেখানে কোম্পানির নামটি উল্লেখ করা রয়েছে শক্তি ফাউন্ডেশন এবং পদের নাম ট্রেনি অফিসার। অ্যাপ্লিকেশনটির লাস্ট ডেট 18 অক্টোবর 2024 তারিখ পর্যন্ত প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। টোটাল ভ্যাকেন্সি এখানে উল্লেখ করা রয়েছে, দেখতেই পারছেন 200 জন লোককে নিয়োগ দেওয়া হবে। সর্বোচ্চ বয়সীমা 35 বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন। স্যালারিটা এখানে উল্লেখ করা হয়েছে, যেমন 20,500 টাকা থেকে 25,500 টাকা পর্যন্ত মান্থলি স্যালারি প্রদান করা হবে। বাংলাদেশের যে কোনো জেলাতে আপনাকে কাজ করতে হবে। এবং এই সার্কুলারটি সম্পূর্ণভাবে আজকেই পাবলিশ করা হয়েছে, দেখতে পাচ্ছেন 18 সেপ্টেম্বর 2024 তারিখে জবটি প্রকাশ করা হয়েছে। এই সার্কুলারটির ক্ষেত্রে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হিসাবে ব্যাচেলার ডিগ্রি বা অনার্স মাস্টার্স কমপ্লিট করা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। পাশাপাশি এই সার্কুলারটির ক্ষেত্রে আবেদনকারীকে আদার্স যে বেনিফিটগুলো প্রদান করবে, যেমন টিএ বিল, মোবাইল বিল, ট্যুর অ্যালাউন্স, পারফরমেন্স বোনাস, আপনার কাজের উপরেও বোনাস রয়েছে, প্রভিডেন্ট ফান্ডের সুবিধা, প্রতি সপ্তাহে 2 দিন বন্ধ সুবিধা এবং প্রতি বছরের স্যালারি ইনক্রিমেন্টের সুবিধাও রয়েছে, প্রতিদিন লাঞ্চের ফ্যাসিলিটিও এখানে রয়েছে এবং বছরে 3টি করে বোনাসও প্রদান করা হবে। এই সার্কুলারটির ক্ষেত্রে আরও তারা কিছু এখানে হাইলাইট করেছে, যেমন প্রশিক্ষণকালীন মাসিক প্রশিক্ষণ ভাতা 12,000 টাকা করে প্রদান করা হবে এবং শিক্ষানবিশকালে মাসিক বেতন ও অন্যান্য ভাতা অনুযায়ী 20,500 টাকা, মোটরসাইকেল যদি থেকে থাকে আপনার সেক্ষেত্রে আলাদাভাবে 1500 টাকাও প্রদান করা হবে। যখন আপনার চাকরিটি স্থায়ীকরণ করা হবে তখন আপনাকে প্রতি মাসে 25,500 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে, মোটরসাইকেলের জন্য প্রতি মাসে 1500 টাকা করে আলাদাভাবে প্রদান করবে। এই সার্কুলারটির ক্ষেত্রে আপনাকে ফুল টাইম কাজ করতে হবে, জবটির লোকেশন আগেই বলে দিয়েছি, যেমন বাংলাদেশের যে কোনো জেলাতে আপনাকে কাজ করতে হবে। আরেকটু নিচে আসলে এখানে কোম্পানির ইনফরমেশনগুলো আপনারা পেয়ে যাবেন, পাশাপাশি অ্যাড্রেসটাও এখানে উল্লেখ করা রয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি সার্কুলার লিঙ্কটি এবং অ্যাপ্লিকেশন লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যাতে করে সেখান থেকে আপনারা দেখে শুনে যাচাই করে ভেরিফাই করে তারপরে আপনাদের আবেদনটি সাবমিট করতে পারেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি অ্যাপ্লিকেশন লিঙ্কটি দিয়ে দিব। সো এটাই ছিল শক্তি ফাউন্ডেশনের নতুন যে নিয়োগটি প্রকাশ করেছে, এটা নিয়ে সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করেছে। এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করে জানাবেন, সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি এখানে শেষ করছি, আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে। তত সময় ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।